বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, চুলের যত্নে জবা ফুলের প্যাক কিভাবে ব্যবহার করবেন জেনে নিন। দিন দিন আপনার চুলের উজ্জ্বলতা ও কোমলতা হারাচ্ছে, ঋতু পরিবর্তন ও বয়সের সঙ্গে সঙ্গে চুল তার আগের স্বাস্থ্যোজ্জ্বলতা হারিয়ে ফেলে। সেই চুল কিভাবে ফিরে পেতে আপনি ভেষজ উপাদান যেমন জবা ফুল ব্যবহার করতে পারেন। চুলের বৃদ্ধি ও পুষ্টি যোগাতে এই উপাদান বেশ কার্যকরী। আজকের আয়োজনে থাকছে চুলের বিভিন্ন ধরনের যত্নে কিভাবে জবা ফুল এই ফুল গাছের পাতা ব্যবহার করবেন, চলুন এক নজর দেখে আসি। চুলের দ্রুত বৃদ্ধিতে জবা ফুল, প্রথমে 8 থেকে 9টি জবা ফুল ও পাতা নিয়ে ভালো করে ধুয়ে তা থেতলে নিন। এরপর একটি পাত্রে 1 কাপ নারকেল তেল নিয়ে তাতে জবা ফুলের পেস্ট দিয়ে সেদ্ধ করে নিন। ঢেকে রেখে ঠান্ডা করে নিন এবং এই তেল চুল ও মাথার তালুতে ম্যাসাজ করে নিন। 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। যদি পারেন চুলে সারা রাত রেখে দিন এবং পরের দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন। বায়ুরোধক পাত্রে সংরক্ষণ করে নিয়মিত ব্যবহার করতে পারেন। এটি চুলকে দ্রুত বৃদ্ধির পাশাপাশি কোমল ও পুষ্টি যোগাতে সাহায্য করে। চুলকে মজবুত রাখতে জবা ফুলের ব্যবহার, জবা গাছের পাতা থেতলে পেস্ট করে তাতে 4 টেবিল চামচ টক দই মিশিয়ে চুল ও তালুতে লাগান। 1 ঘন্টার জন্য রেখে শ্যাম্পু করে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন। চুলের গোড়া মজবুত করতেও বৃদ্ধিতে এই প্যাক সাহায্য করে। খুশকি দূর করতে জবা ফুলের ব্যবহার, 1 টেবিল চামচ মেথি বীজ, সারা রাত ভিজিয়ে রাখ শুকনো জবা পাতা ও মেথি বীজ একসঙ্গে বেটে এর সঙ্গে বাটার মিল্ক মেশান। এই পেস্টটি মাথার তালুতে লাগিয়ে খুশকিকে বিদায় জানান। এছাড়াও জবা পাতা ও মেহেদি পাতা একসঙ্গে গুঁড়ো করে তাতে 1/2 লেবুর রস নিয়ে চুলে লাগান। এটি চুলের খুশকি দূর করার পাশাপাশি কন্ডিশনিং করতে সাহায্য করবে। স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে জবা ফুলের ব্যবহার, 3 টেবিল চামচ আমলা পাউডার নিয়ে তাতে 3 টেবিল চামচ ও জবা গাছের পাতার গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এক্ষেত্রে আমলার রসও ব্যবহার করতে পারেন। প্যাক লাগিয়ে 40 মিনিট অপেক্ষা করুন এবং ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এই প্যাক স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে সাহায্য করবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে লাইক দিয়ে কমেন্ট করে জানান আপনার মতামত। ধন্যবাদ।